আমি সৈকত আর চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে আমার বিষয় হচ্ছে ক্রিকেট রিভিউ তো আমি কথা দিয়েছিলাম যে আমি ক্রিকেট সংক্রান্ত ভিডিও বানাবো ফিল্ম রিভিউ পাশাপাশি তো আজকে যে খেলাটা দেখলাম কালকে সরি কালকে যে খেলাটা দেখলাম যে ধন সিএসকে ভার্সেস লখনউ সুপার জায়েন্ট তো লখনউ সুপার জায়েন্ট খুব ভালো খেলেছে এবং খুব টক্কর দিয়েছে বড় টিমকে হ্যাঁ এটা সত্যি যে চেন্নাই সুপার কিংয়ের মতন তারকা ব্যাটসম্যান খুব একটা নেই লখনউ সুপার কিং কিন্তু এইবারে আইপিএলে সবাই সবাইকে টক্কর দিচ্ছে ছোটো টিম বড়ো টিম বলে কিছু নেই এখন এখন কম্পিটিশন প্রচণ্ড টাফ দুশো রান করতে হচ্ছে প্রত্যেকটা ম্যাচে একশো নব্বই থেকে দুশো রান করছে তবে সেই টিম জিতছে সে যেই টিমই হোক আর ধোনি একটা রেকর্ড ছিল যে সিএসকে তিন একশো পঞ্চাশ থেকে একশো আশির মধ্যে রান করলেই জিতত কিন্তু এখন সেটাও অসম্ভব ব্যাপার এখন সেটা সম্ভব ব্যাপার নয় কারণ এখন ফিল্ডিংয়ের চেয়েও ব্যাটসম্যানের কৃতিত্ব এখন বেশি সেই জন্য আমি একটা বলবো যে ধন্যবাদ জানাবো এই জাদেজাকে রবীন্দ্র জাদেজা ওই ম্যাচটা একশো পঞ্চাশ রান তো দূরের কথা একশো তিরিশ রানও হতো না সেখানে গিয়ে ম্যাচটা ধরে রেখে সে একশো ষাটের কাছাকাছি গিয়েছে এবং ধোনিও বাহবা দিতে হবে কারণ ধোনি এই বয়সে চল্লিশে উপরে পার বয়স তবুও যে এই বেধরক পেটাচ্ছে বলার দিকে এটাও অনেক তো ম্যাচটা জেতার কথা ছিল যদি টাইট করে বল করতো কিন্তু রান এখন যা কম্পিটিশান আইপিএলে দুশো রানটাও কিছু নেই দুশো রান থেকে তিনশো রানের কাছাকাছি চলে যাচ্ছে সেই হিসাবে কিছু না এদিকে ডিকক নিঃসন্দেহে ভালো প্লেয়ার আর আমি একটা জিনিস দেখেছি ইউরোপিয়ান প্লেয়ারদের বা আফ্রিকান প্লেয়ারদের খেলার টেকনিকই আলাদা তারা কিন্তু এটা ভাবে না যে ম্যাচ জিতছি বা হারছে এদের কোনো মাথা ব্যথা নেই এদের মাথা ব্যথা একটাই যত তাড়াতাড়ি হোক স্কোর রান তুলতে হবে এটার জন্যই উন্নতি হচ্ছে সে অস্ট্রেলিয়া প্লেয়ার হোক বা দক্ষিণ আফ্রিকা বা নিউজিল্যান্ডে তো ডিকক এবং কে রাহুল খুব ভালো খেলেছে কেল রাহুল তো নিঃসন্দেহে ভালো প্লেয়ার এবার সে নিজের খেলা দেখিয়েছে এবং আমি তো প্রথমে ভেবেছিলাম দশ উইকেটে জয়লাভ করবে কিন্তু আট উইকেটে শেষ মেশে আট উইকেটে জয়লাভ করেছে আর খুব সুন্দর যাদের যা ক্যাচ লুপেছে এল রাহুলের ক্যাচটা অসম্ভব ক্যাচ মানে সেরকম ধরনের ক্যাচ আমি জীবনে দেখিনি এক হাতে উল্টো দিকে ক্যাচ নেওয়া তো খুব সুন্দর ক্যাচ নিয়েছে তবুও খুব ভালো খেলেছে আরও ভালো ভালো ম্যাচ দেখতে পাবো এটা আমি আশাবাদী খুব এক্সাইটেড ম্যাচ কোন ম্যাচটা যে কে জিতবে কে হারবে সেটা বলা যাচ্ছে না আপনাদের মতামত কি কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটা ভালো লাগলে লাইক করুন চ্যানেল নতুন থাকলে সাবস্ক্রাইব অল বাটনটি প্রেস করুন আর আপনার আর যদি ভালো লাগে তো বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করুন আবার দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে তো ততক্ষণ জয় হিন্দ জয় ভারত